সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইম্পিরিয়াল অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্টের প্রশ্ন ও প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুতেই প্রশ্নটা দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা তৈরি করা হয়েছে সেটা ইউনিট ওয়ান থেকে, যেটা টাইটেল ছিল আ গ্লিমস অফ আওয়ার কালচার, অর্থাৎ এক নজরে আমাদের সংস্কৃতি। এবং এই ইউনিটটাতে টোটাল ছয়টা লেসন ছিল। এই লেসনগুলোর মধ্য থেকে লেসন ফোরকে হাইলাইট করে আমাদের যে টপিকটা দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, লক্ষ্য করো, সাপোজ ইউ হ্যাভ আ ফরেন ফ্রেন্ড হু ইজ ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য এথনিক পিপল অফ ইয়োর কান্ট্রি। মনে করো তোমার একজন বিদেশি বন্ধু আছে যে তোমাদের ক্ষুদ্রনী গোষ্ঠী সম্পর্কে জানার জন্য খুবই কৌতূহলী। নাও প্রিপেয়ার আ ফাল ফ্যাক্ট অন দেম, অর্থাৎ তাদের উপরে একটা প্রতিবেদন বা প্যারাগ্রাফ টাইপের একটা কিছু তৈরি করতে হবে। ইউ ক্যান টেল অ্যাবাউট দেয়ার ড্রেস, ফুড, কালচার, স্পোর্টস অ্যান্ড কাস্টমস ইন 200 words, অর্থাৎ তুমি 200 শব্দের মধ্যে তাদের সংস্কৃতির যে বিষয়গুলো আছে, যেমন তাদের পোশাক, তাদের খাবার, তাদের হচ্ছে খেলাধুলা, পাস্ট টাইমস, অবসর সময়ে কি করে, এই বিষয়গুলো তুলে ধরবো। যেহেতু 200 words ওয়ার্ড লিমিট দেওয়া আছে, তাহলে তোমরা কি করবো, অর্থাৎ 10-20 words কম বেশি হতেই পারে, বাট হিউজ ডিফারেন্স করা যাবে না। ইউজ ন্যারেটিভস, ইমেজেস, পিকচার্স, টেবলস আর ইনফরমেশান অ্যাজ নিডেড, অর্থাৎ তোমার যে ইনফরমেশানগুলো প্রয়োজন, অর্থাৎ তাকে বোঝানোর জন্য, তার কাছে তুলে ধরার জন্য যে ইনফরমেশানগুলো প্রয়োজন, সেই ইনফরমেশানগুলোর জন্য তোমার যে কোনো কিছু ব্যবহার করতে পারো। পিকচার্স ভিজুয়ালাইজেশনের জন্য খুবই ভালো। তারপরে টিচার তোমাকে কী করবে, ফাইল ফ্যাক্ট বিষয়টা কি এটা সম্পর্কে ইনস্ট্রাকশান দিবে, এবং তোমার যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা এটার উপরে 4টা ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ এক্সেলেন্ট, ভেরি গুড, গুড, নিডস ইম্প্রুভমেন্ট। এই 4টাতে তোমাকে কী করবে, অ্যাসাইনমেন্ট রুব্রিক্স করবে, অর্থাৎ মূল্যায়ন করবে। আর আমি যে সলিউশনটা প্রোভাইড করেছি, এখানে তোমরা লক্ষ্য করলে দেখবা যে 200+ words আছে, অর্থাৎ 300+ থাকতে পারে, বাট আমি এটাকে তোমাদের সামনে উপস্থাপন করেছি একটা নমুনা হিসেবে। তোমাদের ওয়ার্ড লিমিট যেহেতু বলে দেওয়া আছে, তোমরা চেষ্টা করবা ওই ওয়ার্ড লিমিটের মধ্যে রাখতে, হুবহু এটা কপি করার প্রয়োজন নেই। তোমরা এখান থেকে তথ্যগুলো দিলে তোমাদের উত্তরটা আরও প্রাণবন্ত হবে, উজ্জ্বল হবে, সেভাবে ফুটিয়ে তাইলে তোমরা এই ইমেজগুলো ব্যবহার করতে পারো, বা গুগলে সার্চ দিয়ে ডিফারেন্ট ইমেজ ব্যবহার করতে পারো। অর্থাৎ দেখো, অ্যাসাইনমেন্টটা তোমাদের একই স্কুলে তুমি একা সাবমিট করতেছো না, তোমার সাথে আরও অনেকেই সাবমিট করতেছে। চেষ্টা করবা যতটা বেশি ডিফারেন্ট করা যায়, আবার ডিফারেন্ট করতে যে অতিরঞ্জিত করে ফেলবা না, অর্থাৎ তোমার ইনফরমেশন যেটা চেয়েছে সেইভাবেই তুমি ডিফারেন্ট করার চেষ্টা করো। দেখো, আওয়ার এথনিক পিপল টাইটেলে আমি প্রথমেই যে ইনস্ট্রাকশনটা প্রোভাইড, দ্য ওয়ার্ড এথনিক কামস ফ্রম এথনিসিটি ইজ ডেরি ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এথনোস হুইচ রিফার্স টু ন্যাশন। তাহলে দেখো, এই যে এথনিক শব্দটা আমরা জানি, এটা গ্রিক শব্দ এথনোস থেকে এসেছে, যেটার বাংলা অর্থ জাতি। নাও আ ডে দ্য টার্ম রেফার্স টু পিপল হু পজেস কমন অ্যানসেস্ট্রি অ্যান্ড আ ডিস্টিংটিভ কালচার, অর্থাৎ বংশগত এবং স্বতন্ত্র সংস্কৃতির অধিকারী বোঝাচ্ছে। সো ইন শর্ট, এথনিক পিপল রেফার টু দ্য পিপল অফ সেম ন্যাশনালিটি বাট অফ ডিফারেন্ট কাস্ট, কালচার, ট্র্যাডিশন অ্যান্ড রিলিজন, অর্থাৎ তারা ঐতিহ্যগত দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে ডিফারেন্ট হয়ে থাকে। দে আর আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার কালচার অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সংস্কৃতি তার একটা গুরুত্বপূর্ণ অংশ। এর ক্লথস, জুয়েলারি, কুকিং অ্যান্ড ইটিং হ্যাবিট আর ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, অর্থাৎ আমাদের থেকে তাদের এই বিষয়গুলো একদমই আলাদা। ড্রেস, এথনিক ড্রেস রেঞ্জেস ফ্রম আ সিঙ্গল পিচ টু আ হোল এজাম্বল অফ আইটেমস দ্যাট আইডেন্টিফাই অ্যান্ড ইন্ডিভিজুয়াল উইথ আ স্পেসিফিক এথনিক গ্রুপ। তাহলে দেখো, প্রত্যেকটা এথনিক গ্রুপের স্বতন্ত্র কিছু পোশাক থেকে থাকে। দেয়ার ক্লথস আর ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, আমাদের থেকে তাদের পোশাকে ডিফারেন্স আছে, অর্থাৎ পার্থক্য বিদ্যমান। মেন ওয়ার লুঙ্গি অ্যান্ড উমেন ওয়ার থামিস অর শ্যারংস অ্যান্ড অ্যাঙ্গলস। দেখো, ছেলেরা লুঙ্গি, অর্থাৎ পুরুষরা লুঙ্গি পরে, এবং মহিলারা কি থামিস, শ্যারংস, অ্যাঙ্গলস নামক ড্রেস পরে। উমেন ওয়ার দেয়ার ওন ক্লোথস,
অর্থাৎ মহিলারা তাদের নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে, সেলাই করে। ফুড, রাইস ইজ দেয়ার স্টেপল ফুড, অর্থাৎ ভাত তাদের প্রধান খাবার। দে ইট ভেজিটেবলস, মাছ, ফিশ, পোলট্রি অ্যান্ড মিট। তাছাড়া তারা কি খায়, দেখো, শাকসবজি, ভুট্টা, মাছ, পোলট্রি এবং কি মাংস। আফটার দ্যাট কালচার, দে হ্যাভ ডিফারেন্ট কালচার অ্যান্ড ট্র্যাডিশন, অর্থাৎ তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য আলাদা। সেভারাল এথনিক গ্রুপস লিভ ইন বাংলাদেশ, বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। অ্যামাং দ্য এথনিক পিপল, এই এথনিক জনগণের মধ্যে দ্য মোস্ট ওয়েল নন আর দ্য চাকমাস, দ্য মিরমাস, দ্য ত্রিপুরাস, দ্য হাজংস, দ্য গারোস, দ্য মণিপুরিস অ্যান্ড দ্য শাতালস। অর্থাৎ এই যে উপজাতিগুলোর নাম, এরা হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত। দ্য মেজরিটি অব দিস পিপল লিভ ইন দ্য চিটাগং হিল ট্রাক্স, অর্থাৎ চট্টগ্রামের পার্বত্য এলাকায় এদের বসবাস। সাম অব দেম লিভ ইন দ্য সাম রিজনস অফ ময়মনসিং, রাজশাহী, ভোলা অ্যান্ড সিলেট। তাছাড়াও ময়মনসিং, ভোলা, রাজশাহী, সিলেটের বিভিন্ন অঞ্চলে এদের বসবাস আছে। দে প্র্যাকটিস জুম কাল্টিভেশন, অর্থাৎ তারা জুম চাষটাকে, অর্থাৎ তারা জুম চাষ করে। বাই রিলিজিয়ান দেয়ার হিন্দুস, ক্রিশ্চিয়ানস অর বুদ্ধিস্ট, ধর্মীয় দিক থেকে তারা কি হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ। দে স্পিক দিয়ের ওন মাদার টাং, তারা তাদের নিজেদের মাতৃভাষায় কথা বলে। দে হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। দে হ্যাভ দিয়ের ওন লাইফ স্টাইলস, তাদের নিজস্ব জীবনরীতি আছে। দে বিল্ড দিয়ের হাউস অন আ ব্যাম্বু অর উডেন প্ল্যাটফর্ম, অর্থাৎ বাঁশ অথবা কাঠের মাচাঙের মতো প্ল্যাটফর্মে তারা বাসা নির্মাণ করে। দে আর ফন্ড অফ সংস, মিউজিকস, ডান্স, থিয়েটার অ্যান্ড ফেয়ার, অর্থাৎ তারা বিভিন্ন রকমের গান, নৃত্য, মুভি, মেলা এগুলো পছন্দ করে। আফটার দ্যাট স্পোর্টস, রেসলিং ইজ আ পপুলার স্পোর্ট ফর দেম, অর্থাৎ কুস্তি তাদের একটি জনপ্রিয় খেলা। লাস্টলি পাস্ট টাইমস, হান্টিং অ্যান্ড ফিশিং অ্যাট দেয়ার ফেভারিট পাস্ট টাইম, অর্থাৎ শিকার করা এবং মাছ ধরা তাদের সবচেয়ে প্রিয় অবসর সময় উদযাপনের বিষয়। ইন কনক্লুশন, অর্থাৎ পরিশেষে বা উপসংহারে আমরা কি বলতে পারি, দেখো, ইন শর্ট, দ্য এথনিক পিপল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন, অর্থাৎ আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যে এথনিক পিপল ক্ষুদ্র নৃগোষ্ঠীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দে আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ বাংলাদেশ অ্যান্ড ইট কালচার ডাইভার্সিটি, অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পার্ট দখল করে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। দে শুড নট বি নেগলেক্টেড, রাদার উই শুড স্ট্রেস আওয়ার হেল্পিং হ্যান্ড টু দেম ফর দেয়ার ডেভেলপমেন্ট, তাদেরকে কখনোই অবহেলা করা উচিত নয়, বরং আমাদের উচিত আমাদের দুহাত প্রসারিত করে তাদেরকে কাছে টেনে নেওয়া, যাতে আমাদের দেশের উন্নতি হয়, আমাদের সংস্কৃতির উন্নতি হয়, তাদের উন্নতি হয়। দে মে বি ডিফারেন্ট ইন কালচার অ্যান্ড রিলিজিয়ন, তারা সাংস্কৃতিক দিক থেকে অথবা ধর্মীয় দিক থেকে আলাদা হতে পারে, বাট দে আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক। সো উই শুড ট্রিট দেম অ্যাজ ফ্রেন্ড, নট অ্যাজ ফো, তাই আমাদের উচিত তাদের বন্ধুর মতো কাছে টেনে নেওয়া, শত্রুর মতো নয়। তাহলে এই ছিল অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সলিউশন। আমি আমার মতো করে চেষ্টা করেছি তোমাদের কাছে সহজ ও প্রাণবন্তভাবে উপস্থাপন করার। এখান থেকে যে জ্ঞানটা আরোহণ করলা সেটা কাজে লাগিয়ে তোমরা তোমাদের নিজেদের অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে ফেলো। শুভকামনা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।